শুরুতেই সংবাদ শিরোনাম, এবার পাকিস্তানকে কড়া ভাষায় সতর্ক করল তালিবান। আল আকসায় ইসরায়েলি হামলাকে যুদ্ধের ঘোষণা বলছে হামাস। আমি কখনোই কোনো দেশের বিপক্ষে ছিলাম না, বললেন ইমরান খান। পশ্চিমাদের অস্ত্র বোঝাই বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার। কিয়েভ ও অন্যান্য শহরে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়া। ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণের সময় সীমা বেঁধে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের আরও দুটি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার। এবার বিস্তারিত, পাকিস্তানের সীমান্ত থেকে আফগানিস্তানের কুনার প্রদেশের শেলটন বিভাগে চালানো রকেট হামলার তীব্র নিন্দা জানিয়েছে তালেবান। তালেবানের দাবি, কুনার প্রদেশে পাকিস্তানের চালানো রকেট হামলায় 5 জন শিশু ও 1 জন নারী নিহত হয়েছেন। শনিবার পাকিস্তানের উদ্দেশ্যে একটি সতর্ক বার্তা পাঠিয়েছে আফগানিস্তানের বর্তমান শাসক তালেবান। আফগানিস্তানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ অডিও বার্তায় বলেন, পাকিস্তানের মাটি থেকে আফগানিস্তানের মাটিতে যে হামলা চালানো হয়েছে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তিনি আরো বলেন, এটি নৃশংসতা, এগুলো পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে বৈরিতার রাস্তা তৈরি করে দিচ্ছে। আমরা এমন পরিস্থিতি এড়াতে সব চেষ্টা চালাচ্ছি এবং আমাদের সার্বভৌমতাকে সম্মান জানানোর আহ্বান জানাচ্ছি। আফগান মুখপাত্র পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তানের মনে রাখা উচিত, সীমান্তে হামলা নিয়ে যদি দুই দেশের মধ্যে কোনো যুদ্ধ লেগে যায় তাহলে কিন্তু এ যুদ্ধে কিন্তু কারো লাভ হবে না। পাকিস্তানের সেনাবাহিনী তালেবানের এমন কড়া ভাষায় সতর্কতার প্রতিক্রিয়ায় কিছু জানায়নি। আফগানিস্তানের মাটি ব্যবহার করে জঙ্গিরা পাকিস্তানে হামলা করছে এমন অজুহাত দেখিয়ে হামলা করছে পাকিস্তান। আর এই রকেট হামলার পর খোঁজতে পাকিস্তান বিরোধী সমাবেশ হয়েছে। সেখানে থাকা সাধারণ আফগানরা পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। কোনারের বেশ কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, বিমান ব্যবহার করে পাকিস্তান বেসামরিক লোকদের ওপর হামলা করেছে। দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। আল আকসা প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলাকে যুদ্ধের ঘোষণা হিসাবে দেখছে ফিলিস্তিনিরা। শুক্রবার দখলকৃত পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদে ইসরায়েলি বাহিনীর অভিযানে 152 জন আহত হয়েছেন। এ ঘটনায় গ্রেফতার হয়েছে আরও 300 ফিলিস্তিনি। হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বলেন, ফিলিস্তিনি জনগণ যে কোনো মূল্যে আল আকসা মসজিদকে রক্ষা করবে, জেরুজালেমে অনুপ্রবেশকারীদের জায়গা নেই। জেরুজালেম ও আল আকসা মসজিদের সমর্থনে ঐক্যবদ্ধ হতে ফিলিস্তিনি ও ইসরায়েলিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস। হামাসের বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি দখলদার বাহিনী এবং ইহুদি সম্প্রদায় পবিত্র এই স্থানটি দখলের চেষ্টায় মত্ত। এই আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। শুক্রবার ফজরের নামাজের সময় কয়েক হাজার মুসল্লি আল আকসা মসজিদে যান। ইহুদি দর্শনার্থীদের চলাচলের পথ করে দিতে সে সময় মুসল্লিদের বেধড়ক পেটায় ইসরায়েলি পুলিশ। এতে আহত হন অন্তত 158 জন, আটক হন 300 ফিলিস্তিনি। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট আরও জানিয়েছে, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স ও চিকিৎসকদের যেতেও বাধা দেয় ইসরায়েলি বাহিনী। 67 জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। আমি আপনাদের বলতে চাই, আমি কখনো কোনো দেশের বিপক্ষে ছিলাম না, আমি ভারত বিদ্বেষী নই, আমি ইউরোপ কিংবা আমেরিকা বিদ্বেষী নই, বলে জানিয়েছেন সদ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী তো হারানো ইমরান খান। শনিবারের করাচি জনসভায় তিনি এসব কথা বলেন। নওয়াজ শরীফ বিদেশি ষড়যন্ত্রের মাস্টার মাইন্ড বা মূল হোতা হিসাবে কাজ করেছেন বলে অভিযোগ করেছেন ইমরান খান। তিনি বলেন, একজন লন্ডনে বসে আছেন, তিনি আইন থেকে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছিলেন, এখন আবার ফেরার পরিকল্পনা করছেন। পুরো পাকিস্তানের বিচার ব্যবস্থাকে কাঠগড়াই দাঁড় করিয়ে দিয়েছেন, এই ক্ষমতাবান চোরের বিপক্ষে দাঁড়াতে পারবেন? আমি আদালত ও NAB-র কাছেও জানতে চাই তারা এবার কি করবে। এই সময় তিনি নওয়াজের ছোট ভাই শাহবাজ শরীফকে পাকিস্তানের প্রধানমন্ত্রী করা নিয়েও প্রশ্ন তোলেন। ইমরান বলেন, শাহবাজের বিপক্ষে 40 বিলিয়ন রুপির দুর্নীতি মামলা আছে, তার মতো মানুষকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে, দেশের জন্য এর চেয়ে বড় অপমানের বিষয় আর কি হতে পারে। ইমরান খান করাচির জনসভায় তার সমর্থকদের কাছে প্রশ্ন ছড়েন, অকূটনৈতিক ভাষা আর হস্তক্ষেপের মধ্যে পার্থক্য কি? তিনি বলেন, আমি এখানে কিছু বিষয় নিয়ে কথা বলতে এসেছি, কারণ এই সমস্যা আপনার আপনার সন্তানের ভবিষ্যতের, এটা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র, সাবধানতার সঙ্গে শুনবেন, এটা কি ষড়যন্ত্র বা হস্তক্ষেপ ছিল না? আপনারা হাত তুলুন এবং আমাকে বলুন, এটা ষড়যন্ত্র নাকি হস্তক্ষেপ? রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনাসেনকোভ এক বিবৃতিতে দাবি করেছেন,
পশ্চিমাদের পাঠানো অস্ত্র বোঝাই একটি পরিবহন বিমান ভূপাতিত করেছে রুশ বাহিনী। শনিবার এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি। বিবৃতিতে বলা হয়, ওডেসায় ইউক্রেনের একটি সামরিক পণ্য পরিবহনকারী বিমান ভূপাতিত করা হয়েছে। বিমানটি পশ্চিমা দেশগুলোর পাঠানো বিপুল পরিমাণ অস্ত্র বহন করছিল। রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো। রাশিয়া দাবি করেছে তারা ইউক্রেনের অনেকগুলো বিমান ধ্বংস করে দিয়েছে। এদিকে এর আগে ইগোর কনাসেনকভ শনিবার একটি বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে রুশ বাহিনীর মারিউপোল দখল করার ঘোষণা দেন। তার এমন ঘোষণার প্রতিক্রিয়ায় এখনও কিছু জানায়নি ইউক্রেন। ইগোর বিবৃতিতে জানান, মারিউপোলের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী, এখানে এখনও ইউক্রেনের কিছু সেনা আছেন। তবে ইগোর দাবি করেছেন তারা তাদের অবরুদ্ধ করে ফেলেছেন। তিনি ইউক্রেনের সেনাদের অস্ত্র ফেলে দিয়ে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, জীবন বাঁচাতে হলে ইউক্রেনের সেনাদের আত্মসমর্পণ করতে হবে। রুশ বাহিনী কিয়েভ এর আশেপাশে বেশ কয়েকটি শহরে তাদের আক্রমণ জোরদার করেছে। শনিবার যুদ্ধের 52তম দিন, নতুন করে তাদের আক্রমণাত্মক হামলার পরিমাণ অনেকটা বেড়েছে। কৃষ্ণ সাগরের যুদ্ধ জাহাজ হারানোর কারণে এবং রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের আগ্রাসনের কারণে ক্ষুব্ধ রাশিয়ার সামরিক কমান্ড ইউক্রেনের রাজধানীতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। মস্কোর কর্মকর্তারা বলেছেন, তারা শুধু ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে। প্রকৃত অবস্থা যদিও ভিন্ন, প্রতিদিন হামলায় অসংখ্য বেসামরিক নাগরিক মারা যাচ্ছে। শনিবারও উত্তর পূর্ব ইউক্রেনের শহর খারকিভের একটি আবাসিক এলাকায় রকেট হামলায় এক শিশু সহ কমপক্ষে 9 জন মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিয়েভের ঠিক পাশের শহর ও গ্রাম থেকে রুশ সেনা পিছু হটার পর ইউক্রেনের কর্তৃপক্ষ 900টিরও বেশি বেসামরিক মানুষের লাশ খুঁজে পাওয়ার কথা জানিয়েছে। নিহতদের বেশিরভাগকে গুলি করে হত্যা করা হয়েছে। শনিবার রাজধানীতে হামলা বৃদ্ধি পাওয়ায় শহরটির মেয়র ভিটালি ক্লিটস্কো যুদ্ধের আগে শহর ছেড়ে পালিয়ে যাওয়া বাসিন্দাদের ফিরে না আসার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, আমরা রাজধানীতে হামলা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছি না। আপনারা যেখানে আছেন সেটা যদি নিরাপদ স্থান হয় এবং সেখানে আরেকটু বেশি সময় থাকার সুযোগ থাকে তবে সেখানেই থাকুন। কিয়েভের দানিটোস্কি জেলায় হামলায় কি ধ্বংসাত্মক পরিস্থিতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি। রাজধানীর দক্ষিণ পূর্ব প্রান্তে বিস্তৃত এই এলাকায় সোভিয়েত শৈলীর অ্যাপার্টমেন্ট ব্লক, নতুন শপিং সেন্টার এবং বড় বক্স খুচরা দোকান, শিল্প এলাকা এবং রেলি ইয়ার্ড রয়েছে। তবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনাসেনকভ বলেছেন, দানিটোস্কিতে একটি সাজোয়া যানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। মারিউপোল শহরে ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণের সময় বেঁধে দিয়েছে রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যদি ইউক্রেনের সেনারা এখনও মারিউপোল শহরে যুদ্ধ করতে থাকে তাহলে তাদেরকে আজ মস্কো সময় সকাল 6টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে, তা না হলে তাদের জীবন বিপন্ন হবে। রাশিয়ার গণমাধ্যম আরটি এ খবর দিয়েছে। রাশিয়া বলেছে, মারিউপোল শহরে এখন ইউক্রেনের সেনাদের পাশাপাশি বিদেশি ভাড়াটে সেনারা যুদ্ধ করছে। তারা আজোভস্টাল স্টিল ওয়ার্কে ব্লক সৃষ্টি করেছে, কিন্তু সম্পূর্ণভাবে মানসিক দিক বিবেচনা করে রাশিয়া তাদেরকে আত্মসমর্পণের সুযোগ দিচ্ছে। এসব সেনা যদি আত্মসমর্পণ করে তাহলে তাদেরকে হত্যা করা হবে না। শনিবার গভীর রাতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। মস্কো বলছে, মারিউপোলে আটকে পড়া সেনাদের কাছে কোনো খবর ও পানি নেই। তারা কিয়েভের কাছে আত্মসমর্পণের জন্য বারবার বার্তা পাঠালেও তাদেরকে আত্মসমর্পণ করতে দেওয়া হচ্ছে না। এসব সেনা আত্মসমর্পণ করলে বেলা 1টার মধ্যে তাদেরকে অস্ত্র ও গোলা বারুদ রেখে শহর থেকে চলে যাওয়ার সুযোগ দেওয়া হবে। চলতি সপ্তাহের প্রথম দিকে মারিউপোলে 37তম মেরিন ব্রিগেডের 1000-এর বেশি সেনা আত্মসমর্পণ করেছে। এদিকে মারিউপোলের পরিস্থিতিকে অমানবিক বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি শহরটিকে রুশ সেনাদের হাত থেকে বাঁচানোর জন্য মিত্রদের কাছে আরও ভারী অস্ত্র চেয়েছেন। পশ্চিমা দেশগুলোর পাঠানো ইউক্রেনীয় একটি সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। অস্ত্রের চালা নিয়ে বিমানটি ইউক্রেনে নামার আগেই এটিকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি মস্কোর। সেই সঙ্গে আরও 2টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। খবর বিবিসির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কনাসেনকভ জানিয়েছেন, রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিট লজোভায়া ও ভেসে লায়ার ওপর 2টি ড্রোন ভূপাতিত করেছে। বন্দর নগরী ওডেসার কাছে ইউক্রেনের ওই বিমানটি রুশ আকাশ প্রতিরক্ষা ইউনিটের হামলার মুখে পড়ে বলে মেজর জেনারেল ইগোর কনাসেনকভকে উদ্বৃত্ত করে জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস। মস্কোর এ দাবি সত্য কিনা তা যাচাই বাছাই করতে পারেনি বিবিসি। এ ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তাও পরিষ্কার হওয়া যায়নি।
শনিবার জেনারেল কনাসেনকভ ইউক্রেনেই সামরিক বাহিনী ও এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় রাশিয়ার বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার কথাও জানিয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।